বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আমিও ভালো আছি বর্ণালী এই ব্লকে সবাইকে স্বাগতম সবাইকে ভালোবাসা তো দেখো আর একটা আমি রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তো এইটা হচ্ছে আমি তো অনেক আরেক রকমের মোদক দেখিয়েছি তোমাদেরকে এইটা আরেক রকমের মোদক তোমাদেরকে দেখাচ্ছে এইটা হচ্ছে যে অডিও বিস্কুট দিয়ে মোদক তো একটা ভ্যানিলা নিয়ে নিয়েছি আর একটা চকলেট নিয়ে নিয়েছি তো দু রকমের অরিও বিস্কুট নিয়ে চলে এসেছি দেখো অরিও বিস্কুটগুলোকে আগে ছাড়িয়ে নিয়ে একটা প্লেটে রেখে দিয়েছি রেখে দেওয়ার পরে তারপরে ক্রিমগুলোকে আলাদা করে নিয়েছি আলাদা করে নেওয়ার পরে মিক্সার মেশিনে তোমরা বিস্কুটটাকে গুঁড়ো করে নেবে পাউডার করে নেবে পাউডার করে নেওয়ার পর তোমরা আমি নিয়ে নিয়েছি কনডেন্স মিল্ক তোমরাও বাজার থেকে কনডেন্স মিল্ক পেয়ে যাবে তোমরাও নিয়ে নেবে নেওয়ার পরে যে বিস্কুটের পাউডারটা বানিয়েছো তার উপরে কনডেন্স মিল্ক দিয়ে দেবে যে যেরকম মিষ্টি খাবে সে সেরকমই দিয়ে দেবে তোমরা যদি বেশি খাও বেশি চামচ দেবে যদি কম খাও কম দেবে তো তারপরে ভালো করে মা পাউডারটাকে মাখিয়ে নেবে একটা ড্রো বানিয়ে নেবে বানিয়ে রেখে দেবে তারপরে সাইডে যেটা ক্রিমটা আলাদা করে নিয়েছো ওইটাও একটা ড্রো বানিয়ে নেবে তারপরে আমি দেখো হচ্ছে মোদক মেকার নিয়ে নিয়েছি তোমরাও সহজেই পেয়ে যাবে যে কোনো দোকানেও পেয়ে যাবে নালে অনলাইনে সহজেই পেয়ে যাবে তোমরা অর্ডার করে নেবে মোদক মেকারটা নিয়ে নেবে নেওয়ার পরে একটু বাটিতে অল্প করে তেল নিয়ে নেবে তেলটা একটু মোদক মেকারটা লাগিয়ে নেবে লাগিয়ে নেওয়ার পরে তারপরে যে ডো বানিয়ে রেখেছো অরিও বিস্কুটের সেটা তোমরা ওর ভেতরে ভালো করে চেপে চেপে দিতে হবে আর দেখটা দিয়ে দেবে ভালো করে চেপে চেপে তারপরে মধ্যিখানে যে ক্রিমটা আছে হোয়াইট ক্রিমটা সেটাকে তোমরা একটা গো গোল আকারে করে দিয়ে দেবে ভেতরে তার উপর থেকে আবার অরে বিস্কুটের এটা মাখানাটা দিয়ে দেবে দেওয়ার পরে ভালো করে চেপে চেপে বন্ধ করে নেবে মুখটা বন্ধ করে দেওয়ার পর তারপর আস্তে করে খুলে নেবে দেখবে কত সুন্দর মোদক হয়ে গেছে ই আমি আমি আর বাচ্চার দিকে দিলে তো বাচ্চারা খুব সহজেই খেয়ে নেয় বাচ্চাদের খুব প্রিয় আর ভগবান গণেশ ঠাকুরের খুব প্রিয় তোমরা ভগবানকে আগে দর্শন দেখাও পুজো করে নাও তারপরে সবাইকে দিয়ে দাও কোথাও গেলেও তোমরা এটা একটা সহজেই বানিয়ে নিতে পারবে বাড়ি থেকেই মিষ্টি বানিয়ে নিয়ে চলে যেতে পারবে কত সুন্দর দেখো আমি বানিয়ে রেখেছি প্লেটে করে কত সুন্দর দেখতে লাগছে দেখতেও যেমন সুন্দর খেতেও তেমন টেস্টি আর দেখো আর এক রকম যে আমি হচ্ছে যে ক্রিমটা রেখেছি চকলেট ক্রিমটা ওইটাও আমি প্রথমে আর একটু অডিও বিস্কুটের হচ্ছে লেচিটা দিয়ে দিলাম তারপরে মধ্যেখানে আর একটু আমি ওই হচ্ছে বিস্কুটের যে ওরে ক্রিমটা ছিল হচ্ছে চকলেট ক্রিমটা ওইটা দিয়ে দিলাম মধ্যেখানে দেখো বল করে দেওয়ার পরে তারপরে ওপর থেকে আবার আমি হচ্ছে এটা মাখানাটা দিয়ে দিলাম দেওয়ার পরে ভালো করে চেপে চেপে বন্ধ করে নিলাম বন্ধ করে নেওয়ার পরে দেখো তারপরে আমি ভালো করে কিন্তু প্লেন করে চেপে রাখবে নালে কিন্তু উজো বাঁকা উজো খুঁজো হয়ে যাবে আর ভালো করে তোমরা যদি প্লেন করে চেপে রাখো তাহলে কিন্তু দেখো সুন্দরভাবে উঠবে তারপর ভালো করে খোলো দেখো কত সুন্দর হয়ে গেছে অরি বিস্কুটের মোমো সহজেই বাড়িতে হয়ে গেল আর কিনতে লাগবে না দেখতেও সুন্দর দেখো দেখো কত সুন্দর লাগছে তো এরকম করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি বানিয়ে নিয়ে আমার তো জানো আমার বাড়িতে গণেশ পুজো ছিল আমি গণেশ পুজো ঠাকুরের কাছে সাজিয়ে দিয়েছিলাম সবাই খেয়েছে খুব সুন্দর বলেছে তো এখানেই আমি রেসিপিটা শেষ করছি তোমরা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা সবাই বাড়িতে ট্রাই করো খাও বানাও আর অনলাইন থেকে মেকারটাও মাগিয়ে নিয়ে নেবে তারপরে আর হচ্ছে আমি পরে রেসিপি নিয়ে আবার পরে ফিরে আসছি তোমরা সবাই খুব ভালো থেকো খুব সুস্থ থেকো আর যারা সব নতুন দেখছো আমার চ্যানেলটা প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও আর যারা হচ্ছে যে আমার ফেসবুকে দেখছো তারা সবাই ফলো করে রাখবে আমার নতুন নতুন আর অনেক রেসিপি দেখতে পাবে আমি এই পুজোর জন্য অনেক রেসিপি